এরপরে আমাতুল্লাহ লিজা আপনি লিখেছেন, মিথ্যাচার না করে ভিসা বিক্রি ব্যবসা জায়েজ হবে কি? ভিসা বিক্রির ব্যবসার ক্ষেত্রে একটু বলতে হয়, প্রথমত মিথ্যা প্রতারণা থাকলে সেটি তো স্পষ্টত হারাম। দ্বিতীয়ত, একটা ভিসা ধরুন কোনো কোম্পানি আপনার দিয়েছে, সে ভিসার সরকারি যে ফি আসে সেটা দেওয়ার, সরকারি তরফ থেকে সে ভিসা বিক্রি করা যদি নিষিদ্ধ থাকে, অনুমোদন না থাকে, তাহলে সেটা বিক্রি করা জায়েজ নয়। অনুমোদন পেয়ে আপনি সেটা বিক্রি করলেন, চক্রবৃদ্ধি হার, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভিসা এভাবে বিক্রি করা হয়, কেনা হয় এবং সেখানে লাভ করা হয়, এটি অনৈতিক কাজ, অন্যায় কাজ। আর যদি এটি অনুমোদিত থাকে, তাহলে সেক্ষেত্রে তো আপনার উনি শ্রম দিয়েছেন ভিসাটা বের করার জন্য, তার জন্য তিনি বাড়িয়ে নিয়েছেন, সেটা জায়েজ আছে। বিনতে মানিক আপনি লিখেছেন, স্ত্রী মারা গেলে কি স্বামী বেগানা পুরুষ হয়ে যায়? না, স্ত্রী মারা গেলে স্বামী, ও সরি, আমি আপনার প্রশ্নের আগে বুঝিনি, স্ত্রী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীর বেগানা পুরুষ হয়ে যাওয়ার সম্পর্ক হয় কি না, এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে। হানাফি মাযহাব অনুযায়ী বেগানা পুরুষ হয়ে যায়, কিন্তু অন্যান্য ওলামাদের মতে এটি হয় না।